হে গাইস, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি ঢাকায় আসলেই উত্তরার দিকে বেশি থাকা হয়, আর এখানকার স্ট্রিট মার্কেটের মধ্যে আমার সবচেয়ে পছন্দের মার্কেট হচ্ছে রাজলক্ষ্মীর স্ট্রিট মার্কেটটা। আমি প্রতিবার আসলে এখানে একবার যাই, তো আজকেও চলে এসেছি এখানকার স্ট্রিট মার্কেটে। এবং আমি এখানে একদম রাজলক্ষ্মীর মেন পয়েন্টে দাঁড়িয়ে আছি, এবং এখানে কয়েকটি জুস বার আছে যেখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। আমি সেখান থেকে লেমন মিন্ট জুসটা নিয়েছিলাম এবং সেটার প্রাইস ছিল 60 টাকা, এবং 60 টাকা অনুযায়ী বেশ টেস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর রাজলক্ষ্মীর যে স্ট্রিট মার্কেটটার, এটার প্রথম শুরুতেই যে কুশল সেন্টারের নিচে পুরা প্রথমে দেখা যায় যে ওড়না এবং হিজাবের বিশাল একটা কালেকশন, এবং এর রেঞ্জ শুরু হয় 150 টাকা থেকে 700-800 টাকা পর্যন্ত তাদের কাছে হিজাবের কালেকশন আছে। এবং তারপর নিচে নামলে ওয়ান পিস মেয়েদের টপস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্টস, কাফতান, এগুলোর প্রচুর দোকান। এবং এর যে রেঞ্জ, সেই রেঞ্জটা আপনার উপর ভ্যারি করে আসলে। আর আছে অনেকগুলো থ্রি পিসের দোকানও আমি দেখলাম বারিশের দাম যাচ্ছে কোনো জায়গায় 2700, কোনো জায়গায় 2500, তো সেটাও আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। আর আমার দরকার ছিল কিছুটা গজ কাপড়, তো আমি এখানকার গজ কাপড়ের দোকানে চলে আসি। এবং এখানে গজ কাপড়ের একটা হিউজ কালেকশন আছে, জর্জেট, সুতি, কাতান, সিল্ক সব কিছু পাওয়া যায়। আমার একটু কাতান গজ কাপড়ের দরকার ছিল, তো আমি একটা কাতানের গজ কাপড়ের সিট নিয়ে নিই এই যে মামার কোলে। তারপর আমি আপনাদেরকে একটু কালেকশনগুলো দেখাই। এগুলো হচ্ছে জর্জেটের পুরো, আর এই দিকে হচ্ছে কাজ করা জর্জেটের উপরে। তো আমি এখানে একটা আমার পছন্দ হয় যে অরেঞ্জটা, আমি বলি যে মামা কত দাম, তারা বলে 650 টাকা গজ। তো বুঝতেই পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। আর এছাড়া অ্যাজ ইউজুয়াল সুতিরগুলো একদম নর্মাল রেঞ্জের মধ্যে আছে। আর এই যে এখানে ওড়নার কালেকশনটাও অনেক, ওড়নাও আপনি বিভিন্ন রেঞ্জের পাবেন। ওড়না 200-250 থেকে শুরু, 2000-2500 ওড়না আমাকে দেখালো তারা। তো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে আমি হিজাবের যে বললাম যে মার্কেটটা কত কালেকশন, এরপরে শুরু হয়ে যায় জুয়েলারির কালেকশনগুলো এখানকার। তো এখানে অ্যান্টিক্সের এবং স্টোনের দুই ধরনেরই পাওয়া যায়। আর এই দেখেন, এদের কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে, মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিই। তবে এখানেও আপনি মানে প্রাইসিংটা এরকমই যে আপনাকে দামাদামি করে নিতে হবে। দেখছেন যে কি সুন্দর গলার হারগুলো, আমি ভাবছিলাম যে আমি সব নিয়ে নিই, কিন্তু আসলে পকেটে টাকা না থাকলে যা হয়, আপনাদের জন্য হতাশাগ্রস্ত মন নিয়ে খালি ভিডিওই বানালাম। ঝুমকা আছে বিভিন্ন ধরনের, এবং এই যে ব্যান্ড ক্লিপ, পাঞ্চ ক্লিপ, এগুলোও আপনারা পেয়ে যাবেন। এই যে এই ধরনের ছোট ছোট ঝুমকাগুলো 150 টাকা থেকে শুরু, এবং আমি দেখলাম অ্যান্টিক্সের ঝুমকা 550-650, যত বড় হবে তত বেশি দাম যাচ্ছে। এই যে আমি চুড়ি দেখছি, এবং চুড়ির দামটা আমি জিজ্ঞাসা করলাম যে মামা এরকম এক সেট চুড়ির দাম কত, সে বললো 450 টাকা, বাট আপু আপনি দাম বলতে পারবেন? সো এই যে আপনারা বুঝতেই পাচ্ছেন এভাবে দামাদামি করে জিনিসগুলো নিতে হবে। তারপরে আমি এগিয়ে গেলাম মেয়েদের মার্কেটের দিকে। এখানে অনেক হচ্ছে আপনার প্যান্টস আছে, এবং বাসায় পরার টি শার্ট, লিলেনের টপস, সুতির টপস, আর এই দেখেন বিভিন্ন ধরনের স্যান্ডেল এবং জুতি। এবং এরা অনেক বেশি করে আপনাদের কাছ থেকে চাইবে দাম, অনেক বেশি করে। যেমন আমার কাছ থেকে আমি তাদেরকে দাম জিজ্ঞাসা করছিলাম, তখন কোনোটা বলছে 700, কোনোটা বলছে 600, কোনোটা বলছে 800। তো এটা তো আসলে আপনার উপর যে আপনি কতটা দামাদামি করতে পারবেন। আর এই যে এখানে বাসায় পরা টি শার্টগুলো আছে, আমি এখান থেকে একটা নিয়েছি, এই যে ইয়েলোটা নিয়েছি, এটা আমার কাছে দাম চেয়েছিল 350, আমি 200 টাকা দিয়ে নিয়েছি। এটাই আমি আপনাদেরকে বলার ট্রাই করছি যে আপনাদের উপরে আমি জিতেছি কি ঠকেছি জানি না। আর এই যে বিভিন্ন ধরনের প্লাজো, আর এই ওয়ান পিসগুলোও বেশ সুন্দর। আর বাচ্চাদের কালেকশন আছে, প্রচুর বাচ্চাদের কালেকশন আছে। বাচ্চাদের কালেকশনের প্যান্টগুলো দেখলাম 100 টাকায় আছে, গেঞ্জিগুলো দেখলাম 50-40 টাকারও আছে। আর এখানে আছে বড় মানে বড় মেয়েদের হচ্ছে শর্ট যে শার্টগুলো এবং লং শার্টগুলো আছে। আর এখানে ছেলেদের কালেকশন খুবই কম, আমি একটা দুটো দোকান দেখেছি যেখানে সাম টি শার্ট আর জিন্স পাওয়া যায়। তো আমি এত জুতি আর স্যান্ডেলের কালেকশন দেখে বসে পড়েছি, একটা নিব। তো এই যে আমি সব ট্রাই করছি, আমি একটা জুতি চাচ্ছিলাম যেটা আমার বিভিন্ন ধরনের আউটফিটের সাথে যায় এবং খুব কমফোর্টেবল হয়। তো মামা আমাকে বিভিন্ন কালারের দেখাচ্ছে, আমি পরে পরে দেখছি যে কোনটা বেশি কমফোর্টেবল হয় এবং কোনটা আমি মানে পছন্দ করি, যেটা আমার কাছে মনে হয় যে আমার বিভিন্ন আউটফিটের সাথে আমি পরতে পারবো। তো এখানে
প্রচুর ভ্যারাইটি আছে। সে দাম চেয়েছিল আমার কাছে 650 টাকা, আমি 300 টাকা থেকে দামাদামি স্টার্ট করি এবং আমি এই ব্ল্যাক জুতিটা নিয়ে নিই, এটা 350 টাকা নিয়েছে আমার কাছে। আর এই যে মামারা সবাই একটু হ্যালো দিতে চাচ্ছিলাম, আমি ভিডিও করছিলাম দেখে, তো এই যে মামারা হ্যালো দিয়ে দিল। তো আমার জুতি কেনার সাথে সাথে আমার শপিং শেষ হয়ে গেল, তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আপনাদের সাথে এটা শেয়ার করলাম এবং পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।